দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, আর জনজীবনে আবহাওয়ার কতটুকু প্রভাব পড়েছে, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। যেমনটি বলছিলেন যে আসলে তীব্র তাপদাহের কারণে আমরা দেখেছি যে রংপুর সহ বিভাগের 8 জেলা প্রচন্ড তাপদাহ বিরাজ করছে, তার ফলে আসলে সাধারণ নিম্নবর্গের মানুষ তারা কিন্তু অনেকটাই ভোগান্তির শিকার হচ্ছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে আসলে পয়লা বৈশাখ থেকে শুরু করে এখন পর্যন্ত রংপুরে সে ধরনের তেমন বৃষ্টি হয়নি, যার ফলে আসলে প্রতিনিয়ত তাপমাত্রা কিন্তু বেড়েই চলেছে। এবং আবহাওয়া অধিদপ্তর যে বলছেন যে আসলে গত কয়েকদিনের তুলনায় আজকে তাপমাত্রা অনেক বেশি, আজকে রংপুরে 39.3 ডিগ্রিতে তাপমাত্রা রয়েছে এবং হয়তো আগামী দিনে তাপমাত্রা আরো বাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে আসলে এই তাপমাত্রা বাড়ার কারণে সাধারণ মানুষ তারা কিন্তু অনেকটাই ঘর থেকে বের হচ্ছেন না, এবং পাশাপাশি রংপুর মেডিকেলে কিন্তু তাপমাত্রা গরমে অনেক রোগী আক্রান্ত হয়ে কিন্তু ভর্তি হচ্ছেন, তারা কিন্তু বিভিন্ন সমস্যা নিয়ে তারা কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছেন। পাশাপাশি বেশি করে দেখেছি যে বয়স্ক এবং শিশুরা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছেন এই গরমজনিত বিভিন্ন রোগে। পাশাপাশি আমরা দেখেছি রংপুরে আসলে এখন পর্যন্ত এই তাপমাত্রা বাড়ার কারণে সাধারণ নিম্নবর্গের মানুষরা রয়েছে তারা কিন্তু অনেকটাই ভোগান্তির দিন পার করছেন, এবং তারা বলছেন যে আসলে এই গরমের কারণে তারা কাজকাম করতে পারছেন না, যার ফলে তারা কিন্তু অনেকটাই মানবতভাবে জীবনযাপন করছেন। এবং পাশাপাশি আমরা দেখেছি যে তাপমাত্রা বাড়ার কারণে ফসলের জমি থেকে শুরু করে সব ধরনের, বিশেষ করে এখন তো আমি